वेलकम टू माय चैनल गाइज आज हमें जो क्रॉस स्टिच जो डिजाइन टी देखा ये डिजाइन टी बनानों जो प्रथम देखू अपनारा जरा एके बारे नतून ता अपारा पुरो चटर साइडे एकदम बॉर्डर दे देवें बॉर्डर देवर पर तरपे बाम साइड थे देखूँ किचुटा घर हमें क्योंकि बॉर्डर देनी एमनी जस्ट शुरू कर दिए बाम साइड थेके किछुटा घर गैप दिए तारपरे आर नीच थेके देखुन आमी किछुटा उपर दिके घरटा गैप दिएछि एखाने चार साइडे आमी एकटा लतार डिजाइन देव तार जन्य आमी एकटु किछुटा घर गैप दिए तारपरे आमी एटा स्टार्ट करेछि देखुन प्रथमे आमी एखाने जे नील कालारेर घरगुलो देखते पाच्छेन एई घरगुलोर जन्य प्रथमे आमी चारटे घर निएछि देखुन এবারে চারটে ঘর নেওয়ার পরে তার ঠিক উপরে দেখুন আমি দু সাইডে একটা করে ঘর বাড়িয়ে দেখুন টোটাল আমি এক দুই তিন চার চারটে লাইনে দেখুন একদম একই রকম করে নিয়েছি দেখুন একটা করে দু সাইডে একটা করে ঘর বাড়িয়ে এবারে দেখুন ঠিক তার উপরে আবার দেখুন দু সাইডে একটা করে ঘর দেখুন নীল কালারের ঘরটা আমি দু সাইডে একটা করে কমিয়ে দেখুন এক দুই তিন তিনটে লাইনে আমি চারটে চারটে করে ঘর নিয়ে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি আবার দু সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে তারপরে দেখুন এখানে আমি দুটো দুটো করে ঘর নিয়ে নিয়েছি দেখুন দুটো লাইনে এবারে দেখুন ঠিক তার উপরে আমি দেখুন এর কোন থেকে ডান সাইডের বাম সাইডের কোন থেকে দেখুন আমি একটা করে ঘর বাড়িয়েছি বাড়ানোর পরে দেখুন এখানে আমি মাঝখানে আমি দুটো দেখুন এখানে আমি ঠোঁটের কালারটা করেছি দেখুন এখানে আমি কমলা রঙটা দিয়েছি তার ঠিক উপরে দেখুন এখানে আমি চারটে এখান থেকে এখান পর্যন্ত চারটে ঘর করে নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে আমি দু সাইডে দেখুন আমি একটা করে ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর করে নিয়েছি এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমি চোখের আকারটা করেছি আপনাদের যাতে এটা ডিজাইনটি তুলতে সুবিধা হয় তার জন্য আমি অনেকটাই জুম করে দেখাচ্ছি দেখুন এবারে দেখুন এটা করার পরে তারপরে আমি বলছি এই ঘর দেখুন দু সাইডে আমি একটা করে ঘর গ্যাপ দিয়েছি দেখুন দু সাইডে একটা করে ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন বাম সাইড থেকে আমি প্রথমে বলে দিচ্ছি দেখুন এখানে আমি পরপর একটা ঘর গ্যাপ দিয়ে এখানে আমি পাঁচটা ঘর করে নিয়েছি দেখুন করার পরে তারপরে এই ঘরটা ঠিক নিচে দেখুন এখানে সবুজ কালারটা দুটো তারপর দেখুন একটা ঘর গ্যাপ দেয় একটা ঘর করেছি এবারে দেখুন এর কোন থেকে আমি পরপর দেখুন উপর নিচ করে একটা দেখুন তিনটে লাইনে একটা করে ঘর করেছি এখানে এক দুই তিন আর এর উপরের ঘরটার পাশে দেখুন আবার একটা ঘর করে নিয়েছি এবারে দেখুন করার পরে মাঝখানে একটা ঘর গ্যাপ দিয়ে আমি এখানে তিনটে করেছি এই ঘরটা ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটা ঘর গ্যাপ দিয়ে এখান থেকে আমি পরপর তিনটে করেছি দেখুন আপনারা যে ডিপ সবুজ কালারটা দেখতে পাচ্ছেন এটাই আমি বলে দিলাম এবারে কি করবেন আপনারা মাঝখানে আমি এখানে দেখুন তিনটে কালার দিয়ে আমি ভরাট করেছি এবারে দেখুন করার পরে ঠিক এই ঘরটার উপরে দেখুন এখানে যে হালকা সবুজটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন পরপর তিনটে করেছি তার ঠিক উপরে দেখুন আমি এখানে চারটে ঘর নিয়েছি এবারে দেখুন ঠিক তার উপরে এখানে তিনটে মাঝখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে একটা এবারে দেখুন আর কোন থেকে আমি পর পাশাপাশি দেখুন উপর নিচ করে দুটো ঘর করেছি এবারে দেখুন আর ঠিক উপরে দেখুন আমি এখানে দুটো ঘর নিয়েছি করার পরে এই ঘর এখানে যে তিনটে বলেছিলাম তার ঠিক উপরে এখানে দেখুন দুটো করেছি এবারে দেখুন এর ঠিক উপরে দেখুন বাম সাইড দিকে একটা ঘর বাড়িয়ে দুটো করেছি আপনারা আমি যা প্রথমে যেরকম আমি বলছি এরকম গ্যাপ দিয়ে আপনারা করবেন আমি এখানে কিন্তু কালারগুলো কিন্তু একসঙ্গে বলছি না যাতে আপনাদের ঘরগুলো গুনতে না যেন অসুবিধা হয় তারপরে আপনারা কিন্তু কালার দিয়ে এটা ভরাট করবেন এবারে দেখুন তৃতীয় নম্বরে দেখুন এখানে আমি ডিপ যে সবুজ কালারটা দিয়েছি তিনটে ঘর দিয়েছি তার ঠিক উপরে দেখুন এখানে চারটে তার ঠিক উপরে দেখুন আবার চারটে করেছি একটা করে ঘর বাড়িয়ে তার ঠিক উপরে দেখুন এখানে পাঁচটা তার ঠিক উপরে দেখুন এখান থেকে আমি দুটো করেছি মাঝখানে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে একটা ঘর করেছি এবারে দেখুন এই ঘরটার ঠিক উপরে দেখুন আমি উপর নিচ করে দুটো ঘর করেছি এইখানে যে দুটো ঘর দেখতে পাচ্ছেন এক ঠিক উপরে দেখুন দুটো তার ঠিক উপরে দেখুন এখানে দুটো তার ঠিক উপরে দেখুন তিনটে আমি কিন্তু এখানে কালারের কথাগুলো বলছি না আমি কিন্তু গ্যাপের কথাগুলো বলছি কারণ আপনাদের যাতে তুলতে সুবিধা হয় তার জন্য এটা কিন্তু আমি কালারগুলো দিয়ে ভরাট করেছি বারবার বলেছি এবারে দেখুন এইখানে কিন্তু আমি কালার বললে যারা ডিজাইনগুলো তুলবেন এটা কিন্তু একটা অসুবিধা হয়ে যেতে পারে তাই আমি গ্যাপটা দিয়ে বলেছি গ্যাপটা দেওয়ার পরে আপনারা কালারটা দিয়ে ভরাট করতে পারেন যে কোনো কালার দিয়ে এবারে দেখুন এইখানে যে রংটা দেখতে পাচ্ছেন এখানে একটা তারপর উপরে দেখুন দুটো এখানে হালকা সবুজ রংটা তার ঠিক উপরে এখানে দুটো তার ঠিক উপরে দেখুন এখানে তিনটে করেছি তার ঠিক উপরে দেখুন এখানে তিনটে 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 করে দেখুন দুটো লাইনে তার ঠিক উপরে দেখুন এখানে দুটো এখানেও দুটো করেছি এবারে দেখুন এর ঠিক উপরে আমি দুটো করে তার ঠিক উপরে দেখুন তিনটে করে নিয়েছি এবার নিচে দিকে দেখুন এখানে একটা একটা করে নিয়েছি
এবারে দেখুন করার পরে এখানে যে হালকা রং, এবারে দেখুন ডিপ সবুজ রংটা আমি আর ঠিক দেখুন এই দুটো ঘরে ঠিক উপর থেকে শুরু করেছি। এখানে দেখুন আমি একটা ঘর করেছি তার ঠিক উপরে দেখুন দুটো, তার ঠিক উপরে আবার দুটো করেছি, তার ঠিক উপরে দেখুন আবার দুটো, দুটো দুটো করে দুটো লাইনে করে নিয়েছি, তার ঠিক উপরে দেখুন আবার তিনটে, তার ঠিক উপরে আবার দেখুন এইখান থেকে আমি চারটে ঘর করে নিয়েছি। করার পরে এইখান থেকে দেখুন আমি দুটো ঘর করেছি, এবারে দেখুন তার ঠিক উপরে আমি দুটো দুটো করে দুটো লাইনে করে নিয়েছি। এবারে দেখুন ঠিক তার উপরে বাম সাইডের দিকে ঘরটা গ্যাপ দিয়ে আমি তিনটে করেছি, এবার দেখুন এখান থেকে আমি কোনাকোনি করে দুটো ঘর করে নিয়েছি। এবারে করার পরে দেখুন এইখানে কিন্তু আমি একটু দেখিয়ে দিচ্ছি, এইখানে দেখুন আমি জাস্ট এইখানে মাথার আমি উপরটা দেখুন শেপটা দিয়েছি, তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন না ডিপ সবুজ কালারটা, সরি এখানে হালকা যে সবুজ কালারটা এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ঘরটা তার ঠিক উপরে আর এইখানে দেখুন আমি দুটো, আর ঠিক উপরে দেখুন দুটো ঘর করেছি, দেখুন এই দুটো ঘর তার ঠিক উপরে আমি দুটো হালকা রং করেছি, তার ঠিক উপরে দেখুন এইখান থেকে আমি পরপর তিনটে করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে এই ঘরটা আমি কিন্তু গ্যাপ দিয়েছি, দেখুন এখানে বেগুনি কালারটা দিয়ে ফোটাট করেছি, এইখানে দুটো করেছি। এবারে দেখুন করার পরে এখানে আমি, এখানে আমি ঝুটির যে শেপটা দিয়েছি জাস্ট এইখানে একটা ঘর করেছি দেখুন বেগুনি কালার, আর এখানে একটা কালার ঘরটা গ্যাপে ছিল, এইটা পূরণ করার পরে দেখুন তিনটে ঘর করার পরে এখানে যে পূরণ ছিল এইখানে আমি বেগুনি দিয়েছি, এখানে একটা রং আর এখানে একটা রং, তিনটে একই কালার দিয়ে এখানে দেখুন আমি জাস্ট ঝুটিটার শেপ দিয়েছি একই রকমভাবে, এইখান থেকে এইখানে যেরকমভাবে আমি বলে দিয়েছি অপোসাইটেও একদম একই রকমভাবে হবে দেখুন। আর এখানে যে পায়ের যে অংশটা, আর এইখানে একটু আমি বলে দিচ্ছি, এইখানে দেখুন আমি দু সাইডের কথা বলে দিয়েছি, দেখুন এই সাইডে যেমনভাবে বানাবেন এই সাইডে একই রকমভাবে বানাবেন, কিন্তু কিছুটা একটু পরিবর্তন হয়েছে নিচে দিকে দেখুন। এইখানে আমি চারটে ঘর কিন্তু এখানে দুটো করার পরে মাঝখানে একটা কালার দিয়ে তারপরে এই ঘরটা করেছি, ডান সাইডের দিকে কিন্তু পরপর আমি চারটে সবুজ কালারই দিয়ে দিয়েছি দেখুন। এবারে দেখুন এইখানে যে চারটে ঘর দেখতে পাচ্ছেন আর ঠিক নিচে দেখুন এইখানে আমি এক দুই তিন চার পাঁচ দেখুন পাঁচ পাঁচটা ঘর দেখুন একটা করে দেখুন লাইন নিয়ে তারপরে আমি পাঁচটা ঘর পর্যন্ত একটা শেপ দিয়ে দিয়েছি পায়ের। এইভাবে আমি ডিজাইনটি পুরো কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটিও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।